বন্ধুরা দেখলেন যে ছবিটা, যে ভূপতি নগর থেকে যে তোলামূল রত্নকে ধরেছে এনআইএ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এনআইএ দপ্তরে, এবং সেখানকার একটা ভিডিও ফুটেজ পেয়েছি, সেটাই আপনাদের সামনে নিয়ে এলাম। এবার এই ভূপতিনগর কাণ্ড নিয়ে আজকে সারাদিন ধরেই গোটা পশ্চিমবঙ্গে কার্যত বিভিন্ন রকম জল্পনা ঝরছে। এবং সেখানে প্রথমেই আপনাদের বলে রাখি যে আমি এটা নিয়ে আগের যে এপিসোড করেছিলাম সেখানে একটা তথ্যগত ভুল থেকে গেছে, কারণ একটি সংবাদ মাধ্যমের খবর থেকে আমি যেটা জেনেছিলাম যে এই যে গাড়ি ভাঙচুর হয়েছে তার সঙ্গে যারা এনআইএ আধিকারিক আছেন তারাও নাকি চোটগ্রস্ত হয়েছেন এবং একজনের মাথা ফেটে গেছে। এটা কিন্তু একটি সংবাদ মাধ্যমের খবর আমি পেয়েছিলাম এবং সেই সংবাদ মাধ্যমের ডিটেল রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু সেটা সর্বৈব ভুল। পরবর্তীকালে যিনি ওই গাড়ির ড্রাইভার ছিলেন তার বয়ান আমার কাছে এসেছে এবং সেই বয়ান থেকে জানতে পেরেছি যে না, কেউ হতাহত হননি। গাড়ি রীতিমতো সেখানে ভাঙচুর হয়েছে, সেটা আপনারা ছবি দেখেছেন ইতিমধ্যেই মিডিয়াতে, কিন্তু যে কোনো এনআইএ আধিকারিক বা সিআরপিএফ জওয়ান বা কেউ গাড়ির ড্রাইভার কেউ কিন্তু হতাহত হননি, সেই তথ্যগত ভুল সেখানে ছিল এবং সে জন্য আমি কিন্তু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকে ভূপতিনগর কাণ্ড যেটা হয়েছে সেই ভূপতিনগর কাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্ন জাগছে। এক, কমিশন কি ঘুমোচ্ছে? দুই, স্বরাষ্ট্রমন্ত্রক কি ঘুমোচ্ছে? তিন, বিজেপি কি ঘুমোচ্ছে? সত্যিই কি বাংলায় এর কোনো শেষ দেখা যাবে? আর দিনের শেষে যে আপডেটগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে তাতে একটা কথাই বলা যেতে পারে যে এবার নাচন কাকে বলে, বাঁদর নাচন কাকে বলে, সেটা কিন্তু মাননীয়াকে বুঝতে হবে। কেন বলছি এই কথাটা? অন্তত তিনটি জায়গা থেকে এমন কঠিন চাপ আসতে চলেছে যার ফলে এবার জিনা হারাম হয়ে যাবে। যেটা লুকোতে চাইছেন, যাদেরকে লুকোতে চাইছেন, যাদেরকে আড়াল করতে চাইছেন এবং যাদের দিয়ে গোটা বাংলাটাকে সন্ত্রস্ত করার পরিকল্পনা চলছে, তার সমস্তটা এবার কিন্তু সামনে আসবে। এবং এতে প্ররোচনা দেওয়া, এই ষড়যন্ত্রের অংশীদার হওয়া, এমন সব ভয়ঙ্কর ধারায় এবার কিন্তু তাঁকেও টানাটানি শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর আসতে শুরু করে দিয়েছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কী কী ঘটনা আজকে ঘটেছে সেটা বলি এবং কোন ত্রহস্পর্শে কার্যত এবার নাকানি চোবানি খেতে হবে সেটাও আপনাদের জানাই। প্রথমেই আপনারা যারা জিজ্ঞেস করছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রক কী করছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাটা ঠিক কী, কেননা এর আগে আমরা দেখলাম ইডি আধিকারিক সিআরপিএফ জওয়ানদের ওই শেখ শাহজাহান তার বাহিনী, তার গুন্ডা বাহিনী, তার রোহিঙ্গা বাহিনী মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। সে তারপর সেই একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল শঙ্করাড্ডোর বাড়িতে, কিন্তু সেখানে গাড়ি ড্যামেজ হলেও আধিকারিকরা চোটগ্রস্ত হননি, লাকিলি সেটা হয়েছিল। এবং তারপর আমরা দেখেছিলাম যে তৃণমূলের দাপুটে নেতা মন্ত্রী বুড়ো হাবড়াগুলো বড় বড় হুঙ্কার ছাড়ছে, হুমকি দিচ্ছে যে এটা নাকি স্বতঃস্ফূর্ত গণরোষ। ইডি সেখানে গিয়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছিল এবং সারা পশ্চিমবঙ্গে এরপর যেখানে যেখানে ইডি যাবে সেইখানে সেখানে নাকি এই ধরনের গণরোষ আশ্রে পড়বে। তো এই ধরনের যে প্ররোচনামূলক কাজ করা হচ্ছে তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রক ঘুমোচ্ছে, তাহলে কি সত্যিই সেটিং আছে, নাকি তারা অকর্মণ্য অপদার্থ সেই জন্য কোনো পদক্ষেপ নিতে পারছে না? স্বরাষ্ট্রমন্ত্রক অকর্মণ্য না অপদার্থ তারা স্টেপ নিচ্ছে কি নিচ্ছে না সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু যেটুকুনি খবর আছে এই ঘটনার ডিটেল রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ে গেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়ালরা ইতিমধ্যেই ভূপতিনগর থানায় কিন্তু যোগাযোগ করেছে এবং সেই জায়গা থেকে তার সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু নেওয়ার প্রসেস চালু হয়ে গেছে। এখানে কোন পুলিশ আধিকারিকদের গাফিলতি রয়েছে, কেন এই ধরনের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, পুলিশ তার পরবর্তীকালে কী পদক্ষেপ করেছে, কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি না, কাদের নির্দেশ ছিল, তার সমস্ত কিছু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক অত্যন্ত ডিটেলসে নিচ্ছে।
এবং অবভিয়াসলি স্বরাষ্ট্র মন্ত্রক যখন এত ডিটেলিংয়ের দিকে যাচ্ছে, নিশ্চিতভাবে এখানে কিন্তু বড় কিছু হতে চলেছে, এইটুকুনি জেনে রাখুন। এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে এনআই এই ঘটনার পরে তারা কিন্তু স্থানীয় যে থানা রয়েছে, ভূপতিনগর থানা রয়েছে, সেই থানায় যোগাযোগ করে, এর রিপোর্ট তারা দেয় এবং এটা নিয়ে কিন্তু এনআইয়ের তরফেও পরবর্তীকালে যে আইনি ব্যবস্থায় যাওয়া হবে সেটার জন্যই কিন্তু পুলিশে রিপোর্টিং হয়ে গেছে, এটাও কিন্তু জানা যাচ্ছে। তিন নম্বর, এই যে ধৃতদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের কিন্তু ইমিডিয়েট বেসিসে, আপনারা জানেন আগামীকাল রবিবার আছে, তাই আজকেই ইমিডিয়েট বেসিসে আজকে কিন্তু তাদেরকে আদালতে হাজির করানো হয়, এবং আদালতে হাজির করানোর পর এই যে বড় বড় ফুটানি শুনছিলাম না, তোলামূলদের মুখে বড় বড় এখানে ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসা, তো সেই জায়গা থেকে এই পাঁচজনের কিন্তু এনআইএ হেফাজত হয়ে গেছে। আগামী পাঁচ দিনের জন্য এরা এনআইএ হেফাজতে থাকবে এবং এদের পেট থেকে সমস্ত কথা বার করা হবে। এত দাপট, এত দুঃসাহস কোথা থেকে আসে এই পশ্চিমবঙ্গের মধ্যে বসে, এই ভারতবর্ষের মুখে বসে এই ধরনের সন্ত্রাসমূলক কাজকর্ম করছে? কে তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে? কাদের মদতে? কেন পুলিশ খবর পায় না? তার সমস্ত কিছু রোগরে রোগরে বার করা হবে, সেই 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 পরিস্থিতি কিন্তু আদালত তৈরি করে দিল। তো যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তো আমার আপনার ট্যাক্সের পয়সা ধ্বংস করে এই রাজ্য সরকার, এই এই তোলামূল বাহিনী, এরা তো বারবার ছুটে যায় আদালতে এবং সেখানে গিয়ে তারা ডিফেন্ড করার চেষ্টা করে, কেন এইসব ধোয়া তুলসী পাতাকে বার করে নিয়ে আসতে পারলো না? রাজনৈতিক জার্সি পরে এক একটা সন্ত্রাসবাদী বসে আছে, কেন তাদেরকে বাঁচাতে পারলো না? কেন আদালত তাদেরকে পাঁচ দিনের এনআইএ হেফাজত করলো? এবার যেটা মূল জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোন তিন দিক থেকে ঘিরতে চলেছে, সেই প্রসঙ্গটা আপনাদের একটু বলে রাখি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু কমিশনে যোগাযোগ করেছে বিজেপি, এবং যিনি বিরোধী দলনেতা রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কারভাবে কমিশনে যেটা জানিয়েছেন যে ডিজি এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল এবং সেই দলের যিনি আইনসম্মত লোক এবং বিধানসভার পরিষদীয় দলনেতা হয়ে রয়েছেন, তিনি যখন নির্বাচন কমিশনে যাচ্ছেন, এবার দেখুন সেই জায়গা থেকে কিন্তু এর গুরুত্ব অনেকটা বেড়ে গেল। ফলে এই ঘটনা কিন্তু এত সহজে ধামা চাপা পড়বে না। যারা বলছিলেন বিজেপি কী করছে, বিজেপি যে কতখানি চেপে ধরতে চলেছে এই ঘটনা নিয়ে, এবার শুধু দেখতে থাকুন। শুভেন্দু অধিকারী কমিশনে কিন্তু ইতিমধ্যেই চলে গেছেন এবং সেই জায়গা থেকে কমিশনের উপর কিন্তু বিরোধী দল হিসেবে চাপটা সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। দু নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারীরা যাওয়ার আগেই কমিশনও কিন্তু ঘুমিয়েছিল না। এবারে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একদম ডিসাইড করে নিয়েছে যে এই বাংলার প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন, তিনি তার পছন্দ মতো দল প্রার্থীকে ভোট দেবেন এবং তার বেসিসে যে ফয়সালা হওয়ার সেই ফয়সালা হবে এবং যার জেতার কথা যার হারার কথা সেইগুলো হবে, কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। কোনো মস্তান, কোনো গুন্ডা, কোনো ফেরেববাজ, কোনো চিটিংবাজ, কোনো ভোট ম্যানেজার এসে দালালিটা করতে পারবে না, ভোট লুট করতে পারবে না, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারবে না। এইটা কমিশন যখন নিশ্চিত করছে, তখন ইমিডিয়েট বেসিসে কিন্তু মুখ্য সচিবের কাছ থেকে এই ঘটনার ডিটেল রিপোর্টিং তারা চেয়েছে এবং কমিশনও যে এই ব্যাপারটাকে অত্যন্ত সহজভাবে নিচ্ছে না, এর জন্য চূড়ান্ত রকমের একটা কিছু হতে চলেছে, সেটা কিন্তু কমিশন সূত্রেও ইঙ্গিত উঠে আসছে। এবার তিন নম্বর যে জায়গাটা থেকে কার্যত ফালা ফালা হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই যে বাধার মুখে পড়তে হলো, এই বাধার মুখে পড়ার পিছনে কেন এই কারণটা কিন্তু এনআইএ খুঁজতে শুরু করেছে এবং তাদের নিশ্চিতভাবে ধারণা হয়েছে যে এই ভূপতিনগর কাণ্ডের পিছনে এমন কিছু বড় রহস্য আছে যেখানে এই সব ছোট ছোট মালগুলোকে তুললে সেইখান থেকে অনেক বৃহত্তর পরিসর কিছু বেরিয়ে আসতে পারে। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এনআইএ তদন্ত কিন্তু এমনি এমনি হয় না। কেউ মারা গেল, কোথাও বিস্ফোরণ ঘটলো, কেউ বোমা তৈরি করলো, বেআইনি অস্ত্র লাগলো, এই সমস্ত কিছুর জন্য প্রথমে স্থানীয় পুলিশ দেখে, সেই স্থানীয় পুলিশ সেটাকে হ্যান্ডেল করতে না পারলে সেটা সিআইডির স্তরে যায়, সিআইডি সেটাকে ঠিকঠাক হ্যান্ডেল করতে না পারলে বা কেউ সিআইডি রেজাল্টে খুশি না হলে আদালতে গেলে সেখানে সিবিআই তদন্ত হয়। কিন্তু এনআইএ তদন্ত যখন হচ্ছে, তখন একটা কথা মাথায় রাখতে হবে, জাতীয় সুরক্ষা, দেশের সুরক্ষা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। ভয়ঙ্করতম সন্ত্রাসবাদী কার্যকলাপ কিছু হচ্ছে যাতে দেশের আভ্যন্তরীণ সুরক্ষাটা তছনছ হয়ে যেতে পারে, সেই জায়গাতেই কিন্তু এনআইএ তদন্ত হয়। সুতরাং এই ব্যাপারটাকে খুব একটা লাইটলি নেবেন না।
এবং এনআইএ এটাও বারবার বারবার দেখার চেষ্টা করছে যে এই এনআইএ তদন্ত যখন থেকে শুরু হয়েছে, যেভাবে শুরু হয়েছে, সেই এনআইএকে বারবার দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী, যার কথায় কিন্তু রাজ্যে বড় সড় ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে, তিনি বারবার প্ররোচিত করছেন। কেন এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য তিনি করছেন? কেন এইসব সকল সন্ত্রাসবাদী, যাদের সঙ্গে সন্ত্রাসের আঁতুড়ঘরের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে, তাদের বাঁচাতে তিনি ব্যাপারটাকে লঘু করানোর চেষ্টা করছেন, তাদেরকে আইনি সাহায্য করছেন? কোন কোন স্বার্থ লুকিয়ে আছে সেইটা কিন্তু এনআইএ এবার খুঁজে দেখার চেষ্টা শুরু করে দিয়েছে। এবং তাদের নিশ্চিতভাবে যেটুকুনি আমরা ইনপুট পাচ্ছি সেই সব জায়গা থেকে, যে এই ব্যাপারটা কিন্তু আর লাইটলি নেওয়ার জায়গা নেই। কেননা এই ধরনের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, এই ধরনের যে দেশবিরোধী কার্যকলাপ, এই ধরনের যে দেশের সঙ্গে, দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করার কার্যকলাপ, সেটা রাজনৈতিক প্রশাসনিকভাবে অতি উচ্চ মহলের সমর্থন না থাকলে এই ধরনের চুনোপুটির পক্ষে করা সম্ভব নয়। এবং এরা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে দিনের পর দিন, পশ্চিমবঙ্গের একটার পর একটা জায়গায়। এখানকার পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, আইবি, গোয়েন্দা দপ্তর, সিআইডি সকলেই কি ব্যর্থ? সকলেই কি চোখ বুঝে বসে আছে? কারুর কাছে কোনো রিপোর্ট নেই? তাহলে সেই সিস্টেমটা কতখানি ভেঙে পড়েছে? এবং তার থেকেও বড় কথা, তারা যদি এই কথা জেনে থাকে, তারা কি সঠিক জায়গায় রিপোর্টিং করেছে? এবং রিপোর্টিং করার পর সেই সমস্ত জায়গায় কি কি সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে, নাকি তারা চেপে গেছে, তারা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত রয়েছে? এনআইএ কিন্তু সেই ব্যাপারটাকে এবার গভীরে গিয়ে, অতলে গিয়ে খতিয়ে দেখছে। ফলে এত সহজে যারা ভাবছেন যে এটা ইডির উপর হামলা হয়েছিল, 56 দিন সময় লেগেছিল, শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল দলদাস চটিচাটারা, সেই জায়গা কিন্তু এনআইএর ক্ষেত্রে হবে না। এনআইএর গায়ে হাত পড়েছে, ইডির গায়ে হাত পড়ার পরে 56 দিন বাদে শেখ শাহজাহানকে নিয়েছে, কিন্তু তারপরেও যে একের পর এক তথ্য আসছে, মাদক পাচার, অস্ত্র পাচার এবং মানব অঙ্গ পাচার, রোহিঙ্গা ঢোকানো, এই ধরনের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ইডি তুলে নিয়ে আসছে, সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে শেখ শাহজাহান কতখানি চাপে আছে, বা শেখ শাহজাহান কাণ্ডে কতদূর যেতে পারে ব্যাপারটা। আর সেখানে ইডি নয়, এনআইএর গায়ে হাত পড়েছে। এবার যে এই জায়গাটা কোথায় যাবে, এবং যারা সে যত বড় প্রভাবশালী হোক, নিজেকে যতখানি ক্ষমতাশালী মনে করতে পারুক, যা যা প্রভাব খাটানোর চেষ্টা করে ফেলতে পারুক, এই জায়গায় কিন্তু আর কোনো ছাড় নেই, এই জায়গায় কোনো রেয়াত নেই। ফলে একদিকে বিজেপির চাপ তো থাকছেই, একদিকে কমিশনের চাপ আসছে, আর সব থেকে বড় কথা, এদের বাপ বলা যেতে পারে এনআইএ, যারা দেশের সুরক্ষাটাকে ধরে রেখেছে, তারা এই ম্যাটারটাকে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে। এবং এই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের ভূমিকা এবার এই ঘটনার সঙ্গে কতখানি জড়িত রয়েছে, এবার সেই ব্যাপারেও কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু হতে চলেছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ফলে আজকের ঘটনার পর অনেকের রাতের ঘুম কিন্তু উড়ে গেল। এবার তারা বুঝবে এনআইএর সঙ্গে পাঙ্গা নেওয়া, এনআইএর কাজে বাধা দেওয়া, এনআইএর আধিকারিকদের প্রাণে মারার চেষ্টা করা, এবং এই ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, প্ররোচনা দেওয়া, তার ফল, দেশবিরোধী ফলের কতখানি ফল ভোগ করতে হতে পারে, নিশ্চিতভাবে এইটা নিয়ে কিন্তু অনেক 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 বড় স্টেপ হতে চলেছে। বন্ধুরা কি বলবেন কমিশন, বিজেপি এবং এনআইএর এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।